আচ্ছা, কখনো তোমাদের সাথে এমন হয়েছে খুব ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে কিন্তু পকেট একেবারে গড়ের মাঠ? অথবা এমনটা তো নিশ্চয়ই হয়েছে, হঠাৎই মনে হলো ফ্যামিলির সাথে কাছে পিঠেই কোথাও যদি একটা সুন্দর দিন বা সুন্দর সন্ধে কাটানো যেত তাহলে কেমন হতো? দূরে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও নানা কারণে সবসময় তা সম্ভব হয় না। তাই তোমাদের এই ধরনের সমস্যাগুলোকে মাথায় রেখেই কলকাতার মধ্যেকার সেরা 10টা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি। আমিও এখন আগের থেকে অনেকটা ভালো আছি, আর সবার আগে থ্যাংক ইউ সবাইকে আমার পাশে থাকার জন্য। এইবার তোমাদেরকে বলি এই ভিডিওটার ব্যাপারে, এই ভিডিওটা আমার চ্যানেলে এতদিন তোমরা যত ভিডিও দেখেছো সবগুলোর থেকে একেবারে ডিফারেন্ট কিছু হতে চলেছে। আজকে তোমাদেরকে 10-10টা এমন জায়গা দেখাবো যেগুলো খাস কলকাতার বুকে, আর তাও বেশিরভাগ জায়গায় একেবারে ফ্রি, নাহলে খুবই কম খরচে তোমরা ঘুরে দেখতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করি। আমাদের এই লিস্টে প্রথমেই রেখেছি আমার ভীষণ প্রিয় সেন্ট পলস ক্যাথিড্রালকে। ছোটবেলায় যখন এখানে আসতাম তখন কোনো টিকিট কাটতে হতো না, তবে বর্তমানে জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট কেটে তবেই ভেতরে ঢুকতে দেওয়া হয়। এই সেন্ট পলস ক্যাথিড্রাল সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে, আর রবিবার দিন সকাল 6টা থেকে একেবারে সন্ধে 6টা অবধি খোলা থাকে। এইবার তোমাদেরকে এই সেন্ট পলস ক্যাথিড্রাল সম্পর্কে ছোট্ট করে একটু বলি। সেন্ট পলস ক্যাথিড্রাল ভারতবর্ষের অন্যতম প্রধান ক্যাথলিক চার্চ। 1839 সালে বিশপ ড্যানিয়েল উইলসনের উদ্যোগে এর নির্মাণ কার্য শুরু হয়। নির্মাণ কার্য শেষ হয় 1847 সালে, আর সেই বছরই 8ই অক্টোবর সর্বসাধারণের জন্য চার্চটি খুলে দেওয়া হয়। এটা গথিক আর্কিটেকচারের অপূর্ব এক নিদর্শন, ভীষণ সুন্দর একটা চার্চ, তবে ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না। আর এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে, 2-wheeler-এর জন্য নিচ্ছে 20 টাকা আর 4-wheeler-এর জন্য 50 টাকা। সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে বেরিয়ে বাঁ দিকে রাস্তা পার করলেই পড়বে আমাদের সবার প্রিয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। এইবারে চলে এসেছি আমাদের কলকাতার অন্যতম ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এইখানে না এলে এই পুরো সিরিজটা মনে হয় কমপ্লিটই হতো না। তোমাদেরকে প্রথমেই বলি, ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে, কিন্তু মিউজিয়ামটা সোমবার দিন বন্ধ থাকে, কিন্তু বাদ বাকি পুরো জায়গাটা মানে এই পুরো গার্ডেনটা তোমরা প্রতিদিনই খোলা পাবে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। তোমরা যদি শুধুমাত্র ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেনটা ঘুরতে চাও সেক্ষেত্রে টিকিট পড়বে জনপ্রতি 20 টাকা করে, আর যদি তোমরা ভেতরের মিউজিয়ামটাও দেখতে চাও সেক্ষেত্রে 30 টাকা করে জনপ্রতি টিকিটের প্রাইস পড়বে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে টিকিটের প্রাইসটা বললাম এটা কিন্তু শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, প্রতিবেশী দেশগুলো বা অন্যান্য যে কোনো দেশের ক্ষেত্রে এই টিকিটের প্রাইসটা কিন্তু ভ্যারি করবে। আর একটা ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা যদি স্টুডেন্টস হও মানে যে কোনো মানে 12 অবধি যে কোনো ক্লাসে যদি তোমরা পড়াশোনা করো সেক্ষেত্রে এখানে ঢুকতে কোনো রকমের টিকিট কাটতে হবে না, সাথে করে শুধুমাত্র স্কুলের আইডি প্রুফটা নিয়ে আসতে হবে আর স্কুলের ইউনিফর্মটা পরে আসতে হবে। শুধু তাই নয়, ইউনিফর্মে থাকা আর্মি পার্সোনালসদের জন্য কোনো রকমের টিকিট লাগে না। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মূলত কুইন ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ। রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পেয়েছিলেন। পুরো সৌধটি শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই মেমোরিয়াল তৈরির কাজ শুরু হয় 1906 সালে আর শেষ হয় 1921 সালে। চলো এবার মিউজিয়ামের ভেতরে গিয়ে দেখা যাক এখন এখানে কী প্রদর্শনী চলছে। মিউজিয়ামে ঢোকার আগে ভালো করে সিকিউরিটি চেক হয়, তারপরেই ভেতরে ঢুকতে দেওয়া হয়। আগের বার যখন এসেছিলাম তখন এখানে শুধুমাত্র নির্ভীক সুভাষ এই প্রদর্শনীটাই চলছিল, তবে এবার দেখলাম এর সাথে আরও 2টো প্রদর্শনীও চলছে, তাই একতলার কিছুটা অংশও খোলা পেলাম। রেখেছি এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামকে, এটাও সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে বেরোলেই চোখে পড়বে। স্পেশালি ছোটরা এখানে এলে ভীষণ খুশি হবে। শো টাইমিংস আর টিকিটের দাম আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। 12টা থেকে শুরু করে সন্ধে 6টা অবধি
হিন্দি বাংলা আর ইংলিশে এক ঘন্টা বাদে বাদে শোজ চলে। এই মুহূর্তে বিড়লা প্ল্যানেটোরিয়ামের টিকিটের প্রাইস হলো 3 বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষের জন্য 120 টাকা করে। এই যে তিনটে জায়গা তোমাদের দেখালাম, এই তিনটেই কিন্তু ময়দান মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরোলে কাছে পড়বে। এখন তো মোটামুটি তোমরা সবাই জানো আলিপুর সেন্ট্রাল জেলটাই হয়ে গেছে আলিপুর জেল মিউজিয়াম। সেই কারণে এই ভিডিও সিরিজের 4 নম্বরে রেখেছি আলিপুর জেল মিউজিয়ামকে। এখানে আসার ইজিয়েস্ট ওয়ে হলো যতীনদাস পার্ক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে অটো বা বাসে পৌঁছানো। জেল মিউজিয়ামের ভেতরেই তোমরা বেশ বড় পার্কিং লটও পেয়ে যাবে। এই জেল মিউজিয়াম সোমবার বাদে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। আর এখানকার টিকিটের প্রাইস হলো 3 বছরের ঊর্ধ্বে সবার জন্য 30 টাকা করে। আর হ্যাঁ, এখানে একটা ভীষণ স্পেশাল লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তার জন্য কিন্তু 100 টাকা টিকিট প্রাইস। ওইটা তোমরা যদি পারো একেবারেই মিস করো না। লাইট অ্যান্ড সাউন্ড শোটার 2টো টাইমিং রয়েছে, একটা হলো সন্ধ্যে 6টা আর একটা হলো সন্ধ্যে 7টা থেকে। গেটের বাইরে প্লাকার্ডেই সমস্ত ডিটেলস সুন্দর করে মেনশন করে দেওয়া হয়েছে। প্রায় 117 বছর পুরনো এই আলিপুর সেন্ট্রাল জেলকে 2022 সালে জেল মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। এই জেলে নেতাজি সুভাষচন্দ্র বোস, পণ্ডিত জওহরলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায় আরও বহু স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন। বহু স্বাধীনতা সংগ্রামীর ওপর হওয়া নৃশংস অত্যাচার আর ফাঁসির সাক্ষী আলিপুর সেন্ট্রাল জেল। আলিপুর জেল মিউজিয়ামের ওপর আমার চ্যানেলে কিন্তু একটা ফুল ডিটেলড ভিডিও রয়েছে, তোমরা চাইলে অবশ্যই সেটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। শুধু এটা নয়, এই ভিডিওতে তোমরা যে 10টা জায়গা দেখতে পাবে তার মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গারই আমার চ্যানেলে ফুল ডিটেলড ভিডিও রয়েছে, সেগুলো দেখতে চাইলেও প্লিজ একবার ডেসক্রিপশন বক্সে চেক করে নিও, ওখানে আমি লিংক শেয়ার করে দেবো। আলিপুর জেল মিউজিয়াম থেকে এইবার আমরা চলে এসেছি আলিপুর জুতে। বৃহস্পতিবার বাদে আলিপুর জু প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আর এখানকার টিকিটের প্রাইস হলো 5 বছর অবধি যাদের বয়স তাদের জন্য 20 টাকা করে, আর 5 বছরের উপরে যে কোনো মানুষের জন্য 50 টাকা। এখানে পৌঁছানো খুবই সহজ। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে 5 মিনিটের হাঁটা পথেই পড়বে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এছাড়া তোমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়েই হাতে টানা রিক্সাও পেয়ে যাবে। এখানকার টিকিট প্রাইস হলো 20 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য কিন্তু 10 টাকা। আর ফোনের ক্যামেরা বা DSLR যে কোনো কিছু দিয়ে যদি তোমরা ফটোগ্রাফি করতে চাও সেক্ষেত্রে কিন্তু 50 টাকা দিয়ে আলাদা করে টিকিট কাটতে হবে। আর তারপরেও সমস্ত জায়গায় অবশ্যই ফটো তুলতে পারবে না, কারণ বেশ কিছু জায়গায় রেস্ট্রিকশনস রয়েছে। আর একটা ব্যাপার হলো, তোমরা যদি 22শে শ্রাবণ বা 25শে বৈশাখে আসো তাহলে কিন্তু এখানে আসতে কোনো রকমের টিকিট কাটতে হবে না। তাহলে চলো এই ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ির ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রতিষ্ঠাতা নীলমণি ঠাকুর যখন বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে আসেন তখন বাড়িটা এত বড় ছিল না। এরপর দ্বারকানাথ ঠাকুরকে বড়বাজারের শেঠ পরিবার জায়গাটি উপহার দেন, তারপর তিনি এই সুবিশাল বাড়িটি তৈরি করেন। 1861 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই জন্মগ্রহণ করেন এবং নিজের জীবনের অনেকটা সময় এখানেই কাটান, এমনকি এই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাসও ত্যাগ করেন। এরপর 1961 সালের 25শে বৈশাখে মূল বাড়ির অংশটা বাদ দিয়ে বাদবাকি জায়গাটাকে পরিণত করা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। আর বর্তমানে মূল ঠাকুর বাড়ির দোতলাটাকে পুরোটাই মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে, তাই দোতলায় ফটোগ্রাফি তো দূরস্থ, ছবিও তুলতে দেওয়া হয় না। সোমবার বাদে প্রতিদিনই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি খোলা থাকে সকাল 10:30 থেকে বিকেল 4:30 অবধি। আমাদের লিস্টে 7 নম্বরে রয়েছে প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে ঢুকতে কিন্তু কোনো রকমের টাকা পয়সা কিছু লাগে না, আর প্রিন্সেপ ঘাট খোলা থাকে প্রতিদিন ভোর 5টা থেকে রাত 11টা অবধি।
এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো প্রিন্সেপঘাট স্টেশন। এছাড়া তোমরা বাসেও আসতে পারো আর প্রাইভেট কার নিয়েও আসতে পারো, কিন্তু সেক্ষেত্রে পার্কিংয়ের একটু সমস্যা হতে পারে, কারণ এখানে আলাদা করে সেইভাবে কোনো পার্কিং নেই, সবাই রাস্তায় গাড়ি রাখছে। এবার চলো তোমাদেরকে এখানকার গল্পটা বলি। প্রিন্সেপঘাট বর্তমানে প্রেমিক প্রেমিকাদের আদর্শ ঘোরবার জায়গা হয়ে উঠলেও এর ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 1841 সালে মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে তৈরি করা হয় কলকাতার হুগলি নদীর তীরে এই প্রিন্সেপ ঘাট। আমাদের লিস্টে 8 নম্বরে যে জায়গাটাকে আজকে বেছে নিয়েছি সেটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম। পার্ক স্ট্রিটের 1 নম্বর গেটের কাছেই পড়ে ইন্ডিয়ান মিউজিয়াম। নরমালি 5 বছর থেকে 18 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য টিকিটের প্রাইস 20 টাকা, আর তার থেকে বড় মানে অ্যাডাল্টদের জন্য টিকিটের প্রাইস 50 টাকা। তবে এছাড়াও এখানে কিন্তু আরও বেশ কিছু টিকিটের ব্যাপার রয়েছে, তো চলো সেগুলো তোমাদের একটু আগে বলি। এখানে রুলস খুবই স্ট্রিক্ট, ভালো করে চেকিং করার পরই মিউজিয়ামের ভেতর ঢুকতে দেওয়া হয়। ফরেনার্সদের জন্য এই 50 টাকার টিকিটটাই বেড়ে হয়ে যায় 500 টাকা, তাছাড়া মোবাইলে ছবি তোলার জন্য বা ভিডিও বানানোর জন্য 59 টাকা দিয়ে আরও একটা টিকিট কাটতে হয়, আর DSLR জন্য এটাই হয়ে যায় 118 টাকা। তবে এর পরেও মিউজিয়ামের অনেক জায়গাতেই ক্যামেরা অ্যালাউ করা হয় না। 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন্ডিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠা করে। ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের সবচেয়ে বড় মিউজিয়াম। এখানে এলে বড়দের পাশাপাশি ছোটরা মজা তো পাবেই, কিন্তু তার সাথে অনেক কিছু জানতেও পারবে। অনেক দিন মিলেনিয়াম পার্ক বন্ধ ছিল, এখন আবার খুলেছে আর সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকছে। তবে রাইডগুলো সবই বন্ধ, সেই কারণে কোনো টিকিট তো বললে আমি কাটতে হচ্ছে না আর কোনো টাকাও লাগছে না। তবে এখানে কিন্তু সুন্দর একটা টাইম তোমরা স্পেন্ড করতে পারবে একেবারে ফ্রিতে। মিলেনিয়াম পার্কের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বিবাদীবাগ স্টেশন, তাই তোমরা ট্রেনে তো আসতেই পারো, তাছাড়া বাস বা ফেরি পার করেও আসতে পারো। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের টিকিট কাউন্টারটা কিন্তু একেবারে মিলেনিয়াম পার্কের বাইরেই, তো তোমরা এখানে এলে ওটাও এনজয় করতে পারো। তো আজকের আমাদের 10 নম্বর মানে লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, আর এই জায়গাটা কিন্তু একেবারে সব জায়গার থেকে আলাদা, আর এটা কলকাতার নতুন অ্যাট্রাকশন। কোথায় এসেছি? এসেছি বাবুঘাটের আরতি বন্দনা দেখতে। তো চলো তোমাদেরকে পুরোটা দেখাবো, সব কিছু দেখাবো, কখন থেকে কখন অবধি হয়, কোন সময় এলে সব থেকে আগে তোমরা ভালোভাবে সমস্ত কিছু দেখতে পারবে, সিট পাবে, সমস্ত কিছু বলবো, তো সাথে থাকো। আরতি বন্দনাটা হয় বাবুঘাটে, তাই বাবুঘাটগামী যে কোনো বাসে পৌঁছে যেতে পারো। বাবুঘাটের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো এসপ্লেনেড, তবে মেট্রো স্টেশনে নামলেও আবার বাবুঘাটের বাসে উঠতে হবে। প্রতিদিন এখানে গঙ্গারতি হয় সন্ধ্যে 6টা থেকে 7টা অবধি। গঙ্গারতি 6টায় শুরু হলেও 5টার মধ্যেই তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করো, তাহলে একেবারে সামনের রোতেই পছন্দ মতো সিটটাও পেয়ে যাবে, আর গঙ্গারতির প্রিপারেশনটাও দেখতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, ভুলেও 100 টাকা দিয়ে কোনো বোটে উঠবে না, বোটের থেকে একেবারেই ভালো ভিউ পাওয়া যায় না। যারা বোটে উঠে পয়সা খরচ করে গঙ্গারতি দেখতে গিয়েছিলেন তাদের এক্সপিরিয়েন্স থেকেই পুরো ব্যাপারটা জানতে পারলাম, তাই তোমাদের আগের থেকেই অ্যালার্ট করে দিলাম।
যদি সম্ভব হয় চেষ্টা করো উইকেন্ডে না এসে উইকডেজে আসার, তাহলে ভিড়টা একটু কম পাবে। আর মোটামুটি সব কিছু তো তোমাদের বলেই দিলাম, এবার চলো আরতিটা এনজয় করা যাক। চেষ্টা করলাম একেবারে ডিফারেন্ট একটা ভিডিও তোমাদেরকে উপহার দিতে। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি এই ভিডিওটা দেখতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও, তাহলে এরকম সিরিজ আরও অনেক অনেক আনার চেষ্টা করবো। আর এই ভিডিওটা তোমাদের যদি দেখতে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। আর হ্যাঁ, তোমরা কিন্তু বেল বাটনটাও অনেকেই প্রেস করতে ভুলে যাও, ওটাও প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আনবো সবার আগে তোমরা তার আপডেট পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর থেকো। বাই বাই।